আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ প্রথমেই জানাচ্ছি আমাদের সিলেটবাসীদের জন্য প্রচুর প্রচুর দোয়া এবং বর্ণার্থদের পাশে যাদের সামর্থ্য আছে তাদের এগিয়ে আসার আবেদন ভালো নেই আমাদের সিলেটবাসী টানা দুই দিনের ভারী বর্ষণে সিলেটে প্রচণ্ড বৃষ্টি আর প্রচণ্ড বন্যা হয়ে গিয়েছে সিলেটের প্রায় ষাট শতাংশ ষাট শতাংশ জায়গা একেবারে পানিবন্দি হয়ে গিয়েছে আর সিলেটের এই বন্যা কবলিত এলাকার কারণে আসন্ন উনিশে জুন যে এসএসসি পরীক্ষা ছিল সেটি স্থগিত করা হয়েছে যাই হোক সকালে ঘুম থেকে উঠেছি নয়টা সাড়ে নটার দিকে ঘুম থেকে উঠেই দেখি প্রচণ্ড আকারে বৃষ্টি হচ্ছে বৃষ্টির সাউন্ড হয়তো বা পাচ্ছেন আপনারা আর এত পরিমাণে ঝুম বৃষ্টি ভালোই লাগতেছে তবে সিলেটবাসীদের জন্য প্রচন্ড দোয়া রইলো আর ভালোবাসা তো সকাল সকাল খুদের বোয়া আর কাঁঠালের বিচির ভর্তা সুটকির ভর্তা দিয়ে গিয়েছে ওই যে আমি একটা সাবলেট ভাড়া দিই সেই আনটি আমার জন্য দিয়ে গিয়েছে তো সকালে উঠেই এই নাস্তাটা খেয়েছি ভালোই লেগেছে বৃষ্টির দিন আর নাস্তাটা খুবই সুস্বাদু ছিল খুদের বোয়া তৈরি করেছিল খুবই মজাদার খাবারটা খেয়ে নিলাম চটপট খেয়ে নিয়েছি আর হচ্ছে ওই দিক দিয়ে যেয়ে দেখতে হবে আমার আম্মা আবার কী নাস্তা তৈরি করে রেখেছে আমাদের জন্য তো এই নাস্তাটা খেয়ে যাব মেয়ের জন্য নাস্তা কি তৈরি করেছে আমারটা তো খাওয়া শেষ হয়ে গেল নাস্তা তো মেয়ের জন্য কি নাস্তা তৈরি করেছে সেটাই যে দেখি তো চলেন যাই যে দেখি আমার আম্মা কি নাস্তা তৈরি করেছে ও আম্মার রুমে এসে দেখি গরম গরম পরোটা আর হচ্ছে আলু ভাজি করেছে দেখেন বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি বৃষ্টি আমি দেখাচ্ছি আপনাদের আমার আম্মার সব থাই গ্লাসগুলি লাগিয়ে রেখেছে কারণ বৃষ্টির পানি রুমে ঢুকে যেতে পারে এই যে দেখেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতে অনেকেই বাসা থেকে বের হতে পারছে না আর এটা কিন্তু শুক্রবার দিন গতকালকের ভিডিও তো বৃষ্টির কারণে বাসা থেকে বের না হতে পারলেও যারা কর্মজীবী মানুষ আছে অনেকেই প্রাইভেট ফার্মে জব করে তাদের কিন্তু শুক্রবার দিন অফ থাকে না ওনারা খুব কষ্ট করে বা বাসা থেকে বেরিয়েছে জবে যাওয়ার জন্য তো এদিকে আমার নাস্তা রেডি করে রেখেছিল আমাদের জন্যই তো আমি তো ওই দিক দিয়ে নাস্তা খেয়ে এসেছি কারণ আমার ওই আনটি আমার জন্য খুদের বোয়া রান্না করেছে তো এরকম বৃষ্টিতে ভাবতেছি যে একটু গরুর মাংস মুরগির রোস তৈরি করব আসলে মাছ ভাজা করব বৃষ্টিতে কিন্তু খিচুড়ি খাওয়াটা খুব প্রয়োজন বা একেবারে অনেকের কাছে ভালো লাগে কিন্তু আজকে ভাবলাম যে পোলাও রান্না করব আর হচ্ছে মুরগি রোস্ট গরুর মাংস এগুলি রান্না করব মাছ ভাজা করব। ওই দিক দিয়ে মুরগি রোস্ট তৈরি করার জন্য মুরগিটাকে ভালো করে ভেজে নিচ্ছি একটু হালকা করে ভেজে নেব কারণ একটু ডিপ ফ্রাই না সফট ফ্রাই করবো ডিপ ফ্রাই করলে শক্ত হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না আর এদিক দিয়ে আমি এখন আর গরুর গোস্তটা রান্না চড়িয়ে দিয়েছি বলতে চড়িয়ে দিয়েছি বলে চড়িয়ে দিব এই যে গরুর মাংসটা আমি সরিষার তেলে রান্না করব মাখিয়ে হাতে মাখিয়ে কারণ বৃষ্টির দিন আর হাতে মাখিয়ে সরিষার তেলের একটা স্মেল থাকবে এখানে আদা রসুন পেস্ট ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া লবণ কাঁচামরিচ পেঁয়াজ সব দিয়ে নিয়েছি শুধু এখন তেলটা ঢালতেছি তেল তেলটা ঢেলে এটাকে ভালো করে হাতে মিশিয়ে নিব সবগুলি মশলার সাথে গোস্তটা তো গোস্তটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিলে এটার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আর সরিষার তেল স্মেল তো জানেনি কেমন হতে পারে এটা ভালো করে কছলে কচলে মশলাটার ভিতরে ঢুকাতে হবে ভালো করে এটাকে সুন্দর করে মেখে নিতে হবে যেন পরিপূর্ণভাবে মশলা ঢুকে প্রত্যেকটা গোস্তের ভিতরে আর এটাকে ভালোভাবে কচলে কচলে মশলাটা ঢুকাতে হবে কচলে নিতে হবে তারপর এটাকে আমি রেস্টে রেখে দেবো প্রায় দশ পনেরো মিনিট রেস্টে রাখার পর হাঁড়িটা চুলাতে বসিয়ে দিব। কারণ হচ্ছে এটাকে এতক্ষণ যেভাবে ম্যাশ করলাম এটারও একটা রেস্টের ব্যাপার আছে তাই না ভিতরে ঢোকার একটা বিষয় আছে তো এদিক দিয়ে আমি এটাকে কচলে কচলে মাংসের সাথে মশলাটা মেশানো হয়ে গিয়েছে আর হাটটা ধুয়ে একটু পানি দিয়ে দিব কারণ হাটটার ভিতর তো মশলা লেগে গিয়েছে তো এটা ধুয়ে পানিটা ফেলে দেবো কেন এটা ধুয়ে এখন পানিটা এটার ভিতরে দিয়ে দিব এই যে দেখেন কি পরিমাণের সাউন্ড যে আসে আমি ভয়েস ওভার করতে গেলে তো আমরা তো ভালো মন্দ অনেকেই অনেক কিছু খাচ্ছি বৃষ্টি উপলক্ষে এই যে এই এই পানিটা কিন্তু ভালো আমি কল থেকে ছেড়ে রেখেছিলাম এই পানিটা এটার ভিতর দিয়ে এটাকে রেস্টে রেখে দেবো দশ মিনিট পর হাঁড়িটা চুলায় বসিয়ে দেবো ভালো মন্দ অনেকেই খাচ্ছি তবে সিলেট বাসির জন্য খুব কষ্ট হচ্ছে আমার একার পক্ষে যদি পসিবল হতো তাহলে অবশ্যই করতে শুনলাম একটা বড় মাহফিলের কি বলে মিছিল এসেছে মিছিলটা দেখার জন্য চলে গিয়েছিলাম বারান্দায় আসলে আমাদের নবী করমস্লা সাল্লামকে নিয়ে কটুক্তি করাতে ওর উনাকে নিয়ে কটুক্তি করার জন্যই প্রতিবাদ বাংলাদেশের ওলামা মোলামাগনের তো রান্নাও প্রায় শেষ এদিকে আমাদের খাবার সার্ভ করে নিয়েছি এই যে চিকেন রোস্ট আর হচ্ছে পোলাও এটা আমার মেয়ের প্লেট ও এখন গরু মাংস নিবে না বলতেছে আমি এটা দিয়ে আগে খাই তারপর গরুর গোস্ত দিয়ে খাবো তবে খাবারটা খুবই সুস্বাদু হয়ে গিয়েছিল এই যে তখন দুপুর তিনটা কি সাড়ে তিনটা বাজে একেবারে দুপুরবেলায় রাতের মতো অন্ধকার হয়ে এসেছে শুক্রবার দিন দুপুরের পরের ভিডিও এটা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানে বসে আমার ভিডিও দেখছেন অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওর কোনো অংশ যদি কারো কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করে যাবেন আর হচ্ছে সিলেটবাসীর জন্য বেশি বেশি করে দোয়া করেন আমাদের সিলেটবাসী বলতে না যেসব কবলিত এলাকাগুলি দুর্বিষহ অবস্থায় মানুষ পানিবন্দি হয়ে আছে সবার জন্য দোয়া করেন আমাদের নামাজের দোয়ায় ওনাদের নাম যেন থাকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ